একদিকে তপ্ত আবহাওয়া, অন্যদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনী উৎসবে মেতে উঠেছে বাংলা। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ভোটের দিন ঘোষণা হতেই প্রার্থী বাছাইয়ে ব্যস্ত হয়ে পড়েছিল শাসক থেকে বিরোধী দলগুলি। এদিকে প্রার্থীর মনোনয়নপত্র জমা শেষ হতেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বর্ধমান উত্তর বিধানসভার বৈকুণ্ঠপুর এক অঞ্চলের স্বস্তিপল্লীর একাধিক জায়গায় দেওয়াল লিখনে ব্যস্ত এলাকার নেতৃত্বরা। এদিন তৃণমূলের দলীয় প্রতীকে প্রার্থীর নাম লিখে চলল দেওয়াল লিখন। এদিকে এই এলাকার বিরোধী দুই দলকে পাত্তা দিচ্ছে না বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, তারা ভোটের সময় পরিযায়ী পাখির মতন আসে, আবার পরিযায়ী পাখির মতন চলে যায়। এদের এমনি সময় দেখা যায় না, তবে এই বুথে কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই। এদিন দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন 227 নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিতোষ সমাদ্দার, 228 নম্বর তৃণমূল কংগ্রেস বুথের প্রার্থী প্রণয় রায় সহ দলের কর্মী সমর্থকরা। এদিন প্রার্থী প্রণয় রায় জানান, দলীয় কর্মীরা নেতৃত্বদের উপস্থিতিতে বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে দেওয়াল লিখনে উৎসাহের সঙ্গে কাজ করছে। এই এলাকায় বিরোধী দুই দলকে পাত্তা দিচ্ছে না তৃণমূল শিবির। আমরা 100% আশাবাদী, এই বুথ থেকে আমরাই জয়ী হব, কারণ বিনা স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের দরবারে পৌঁছে দিয়েছি আমরা। আর পঞ্চায়েত নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছি উপলক্ষ মাত্র, মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে। আসন্ন পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের স্বস্তিপল্লী বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়াল লিখন চালু হয়েছে। আমরা পাড়ায় পাড়ায় দেয়াল লিখন আরম্ভ করেছি। সামনে 8 তারিখে 8ই জুলাই আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে স্বস্তিপল্লী গ্রামে। আমরা 100% আশাবাদী, কারণ আমরা সারা বছর ধরে মানুষকে বিনা কোনো স্বার্থে মানুষের কাছে আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব জনকল্যাণমুখী পরিষেবাগুলো আছে সেগুলো আমরা পৌঁছে দিয়েছি। সামনের পঞ্চায়েত নির্বাচনকে আমরা তো যারা প্রার্থী দাঁড়িয়েছি তারা উপলক্ষ মাত্র। পঞ্চায়েত নির্বাচন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, কারণ গ্রামের প্রত্যেকটা মানুষ কিছু না কিছু পরিষেবা মমতা ব্যানার্জির কাছ থেকে পেয়েছে। আমরা তাদেরকে উপলক্ষ মাত্র তাদের কাছে পৌঁছে দিয়েছি পরিষেবাটা। শুধুমাত্র পরিষেবা পৌঁছে দেওয়া না, আমরা রাত বিহিতে যখন মানুষ যখন যেখানে বিপদে পড়েছে আমরা থেকেছি। হসপিটাল থেকে শুরু করে শ্মশানঘাট থেকে শুরু করে মানুষের সমস্ত দায় বিপদে আমরা পাশে থেকেছি। তাই আমরা 100% আশাবাদী, আগামী দিনে 8 তারিখ মানুষ দুহাত ধরে আমাদের আশীর্বাদ করবে। আর আমরা সারা বছর মানুষের পাশে থেকেছি, আমরা মানুষকে পরিষেবা দিয়ে এসেছি। আর যারা বিরোধী পক্ষ তারা বাড়ি গিয়ে বলছে পরিষেবা দেব, আমরা দিয়ে এসেছি ওরা দেব বলছে, এবার মানুষ বিচার করবে। আমরা 100% আশাবাদী, মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করবে। আর যখন 11 তারিখে আমাদের যখন ব্যালট বক্স খুলবে তখন বিরোধীদের যে স্বস্তিপল্লী গ্রামে জামানত জব্দ হয়েছে 4টে বুথে সেটা প্রমাণ হয়ে যাবে। মানুষের দরবারে যাওয়ার জন্য আমাদের হাতে সব থেকে বড় মানে অস্ত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলো আছে, যেগুলো কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন কোনো মানুষকে পায়ে দেয়নি। আজ পর্যন্ত মানুষের ঘরে ঘরে আমাদের স্বস্তিপল্লী গ্রামের প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি মা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সমস্ত প্রকল্পের সুবিধা তারা ভোগ পেয়েছে, ভোগ করেছে। আমরা হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সৈনিক যারা এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমরা এই প্রকল্পগুলোর যে উন্নয়ন সেটা নিয়ে, এই উন্নয়নের ডালি এটা নিয়ে আমরা মানুষের কাছে যাব। বিরোধীরা কি বলছে কি যাচ্ছে তাদের মধ্যে আমরা কান দেবো না, কারণ পাড়ার মানুষ জানে আপদে বিপদে দায় বিপদে কারা পাশে থাকে। বিরোধীদের এখন দুর্দল বিরোধী আছে বিজেপি সিপিএম, তারা ভোটের সময় শুধুমাত্র পরিযায়ী পাখি রূপে তারা বাড়ি বাড়ি ভোট চাইতে যায়, ভোটের পরে তাদের আর দেখা যায় না। কিন্তু আমরা সারা বছর সারা সময় 24 ঘন্টায় মানুষের পরিষেবায় আমরা থাকি, সেই আশা নিয়েই আমরা মানুষের কাছে যাব। আর আমরা 100% জিতে গেছি, মানুষ আমাদের আশীর্বাদ করবে দু হাত করে। আমার নাম